হুল দিবসের দিন বীর সিধু কানু মূর্তির উন্মোচন করলেন মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়। হুল দিবসের দিনে জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নামকেশিয়া এবং ঘিয়াডোবা আদিবাসী গ্রামে বীর সিধু কানুর মূর্তি উন্মোচন করলেন মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়। এদিন তিনি সর্বপ্রথম বীর সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে তাদের শ্রদ্ধাঞ্জলি জানান। তিনি বলেন, হুল দিবস ওরফে সাঁওতাল বিদ্রোহ দিবস আজ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য একটি দিন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলার সাঁওতাল বিদ্রোহ বা সন্তান হুলের সূচনা হয়। এটি ছিল ইংরেজির বিরুদ্ধে প্রথম সন্ত্রাস সংঘবদ্ধ আন্দোলন এবং ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বীর পুত্র সিধু ও কানু। ইংরেজদের আমলের স্থানীয় মহাজন এবং দাদার ব্যবসায়ীদের শোষণ ও নিপীড়ন এবং ব্রিটিশদের অত্যাচারের শিকার হয়, আর তার থেকে মুক্তির লক্ষ্যে এই আন্দোলনের সূচনা করা হয়। স্থানীয় জমিদার মহাজন ও ইংরেজ কর্মচারীদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একত্রিতভাবে আন্দোলন গড়ে তোলে সাঁওতালরা, যার ইংরেজদের সিপাহীদের গুলিতে প্রাণ যায় বীর সিধুর ও বীর কানুকে ফাঁসি দেওয়া হয়, আর তাদের স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই আদিবাসী সমাজের পাশে রয়েছেন। তারা যেন রাজ্য সরকারের প্রকল্পগুলির লাভ নিতে পারে তারই জন্য আদিবাসী গ্রামগুলিতে দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে। তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসী, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী সহ উপপ্রধান বন্দনা মণ্ডল, সদস্য সুজিত মোদক, অপর্ণা রায়, রাসমণি ব্যাসরা, শকুন্তলা মারান্ডি এবং রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ মনোজিৎ ধরা সহ আরো অনেকে। কর্মসূচিতে আজকে যেহেতু হুল দিবস, হুল উৎসব আজকে আদিবাসী সম্প্রদায়, তো আমি প্রথমে বেরিয়েছিলাম, সকালে বেরিয়েছিলাম, বারামতে প্রায় পাঁচ জায়গায় ঘুরেছি, পাঁচ ছ জায়গা হয়েছে। তারপর এখন ঢুকেছিলাম সালানপুরে, সালানপুরে এখানে নামুকেশিয়া এবং আমাদের ঘিয়াডোবা এই দুটো জায়গাতে মূর্তি, মানে সিধু কানুর মূর্তি আমাদের কাছ থেকে চেয়েছিল যতবার এসেছি। তো আজকে দুটো জায়গাতে আমরা মূর্তি উদ্বোধন করলাম এবং আমরা খুশি যে মানুষকে এটা আমরা দিতে পেরেছি। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমি হুল দিবসে অনেক অনেক অভিনন্দন এবং শুধু শুভেচ্ছা রইল। আপনারা যেভাবে মানে আন্দোলনের পথ দেখিয়েছিলেন এবং আপনাদের যেটা আদর্শ, যেটা পথ আছে, সেই পথে আপনারা বর্তমান যুগেও রয়েছেন। এবং আমাদের যেটা ভারতবর্ষে যেটা ছিল যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে পথ দেখাতো, তো আগামী দিনে এমন একজন নেত্রী উঠে এসছেন যিনি আগামী দিনে ভারতবর্ষকে পশ্চিমবঙ্গে পথ দেখাবে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।